রাজধানী ঢাকার মালিবাগের মুরুদ পুলিশের একখান গাড়ির ডাগাদি বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করছে ইসলামিক স্টেট আইএস। রবিবার রাত 9 তারিখে হামলার এই ঘটনার দায়িত্বরত উগ্র নারী পুলিশ ও রিক্সা চালক সহ 3 জন আহত হয়। ইসলামিক স্টেট গ্রুপের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানাই আইএস ওই ঘটনার দায় স্বীকার করছে। টুইটারত সাইট ইন্টেল গ্রুপের অ্যাকাউন্ট উত্তন মালিবাগের হামলার দায় স্বীকার হতো জানাইরে টুইট করা হইয়ে। তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হর তদন্ত নোন পর্যন্ত ইয়ঙ্কি হন জঙ্গিওলর হাস কিনা তা সঠিকভাবে হওয়া নজর। আর আইএসর দায় স্বীকারের বিষয় কেন ভিত্তিহীন বলে মনে করছি তিনি। এটা একটি ককটেল বাট ইম্প্রোভাইজড, নর্মাল ককটেলের চেয়ে এটা শক্তিশালী ছিল। বৈশ্বিক প্রভাব আছে এবং বাংলাদেশ কিন্তু বৈশ্বিক প্রভাবের বাইরে নয়। আমরা নিউজিল্যান্ডের কথা জানি, আমরা শ্রীলঙ্কার কথা জানি, তো বাংলাদেশ যেটি হচ্ছে এটিকে আদৌ কোনো জঙ্গি তৎপরতা নাকি আমাদের দেশীয় রাজনীতির যারা এই 13, 14, 15, 16 এই ধরনের ঘটনা করে জনগণের ভীতি তৈরি করার চেষ্টা করেছিল, এই কাজটি তাদের, এইটার ব্যাপারে আমাদের গোয়েন্দারা আমাদের তদন্ত করে তদন্ত। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বের নিছো দি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইভেত ক্লিক করুন, আর ডাকো দি উগো বেল আইকন আছে ইভেত সাবধান, তাহলে অনেক ব্যয় করা গদি আর ভিডিও কিন সেট পারিবেন। আরা সাদ গাইয়া হতা হই।